গতরাতে সংঘর্ষের জেরে চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা বলবৎ থাকবে বলেও জানান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। বুধবার রাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারের লক্ষ্মীনারায়ণ জিওর আখড়া মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশের সাথে সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়।